হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইটস আরবি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও তোমাদের সকলের ভালোবাসায় ও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটাকে। এখানে দেখো সন্ধ্যাবেলা আমি এখন বানাচ্ছি ঘুগনি, আর আলুটাকে আমি সিদ্ধ করিনি, এইভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মটরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে। আর এখানে আমি সমস্ত মশলা একেবারে রেডি করে রেখেছি, রেখে রান্না বান্না করছি। আলুটাকে খুব ভালোভাবে ভাজবো যাতে আলুটা গলে যায়, কারণ মটরটা যেহেতু সিদ্ধ খুব বেশিক্ষণ রান্না করতে হবে না তার জন্য। এখানে দেখো আলুগুলো আমি ঘুগনির মধ্যেই নামিয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখানে এক একে সমস্ত মশলা দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দুটোই দেবো। এই কড়াইটা সম্পর্কে তোমরা অনেকেই কমেন্ট করো আমাকে, বারবার বলো যে কড়াইটা কালো, খেতে ইচ্ছা করবে না, কেমন হবে, খেতে রুচ নেবে না। তো তার জন্য আমি ভেবেছি এই কড়াইটার ব্যবস্থা আমি কালকে করব। তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তাহলেই বুঝতে পারবে। এখন দেখো যে টমেটো কোড়াগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, মানে বেশি কোচাইনি, বড় বড় করেই গোটা গোটা পিস করে রেখেছিলাম, সেগুলোকে এখন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, জিরে বাটা অল্প পরিমাণে দিয়েছি। আর সবসময় আমি জিরে বাটার উপরে কাঁচা তেল দিই, এতে রান্নাটা ভালো হয় আর রান্নায় তেলও ভাসে তার জন্য। তো এই জন্য আমি তেল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এখানে দেখো যে জিরেটা ছিল যে প্লেটের ভিতরে, সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিয়ে তারপর আমি এর ভিতরে মটর, সিদ্ধ করে রাখা মটর ও ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাবো। তারপর দেখো এখানে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তারপরে ধনে গুঁড়ো সব কিছু দিয়েই আমি অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকবো। আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে দেখো আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর আমি ঝোলটা একটু বেশি রাখবো, তার জন্য আমি বেশি করেই পানিটা দিয়েছি। শেষে দেখো আমি অল্প একটু চিনি দিচ্ছি, তোমরা চিনিটা অবশ্যই দেবে, খুব ভালো টেস্ট হয়। শেষে দেখো ভাজা জিরে দিয়ে আমি একদম রেডি হয়ে গেছে আমার ঘুগনি। আমি গ্যাসটাকে অফ করে দেবো। রান্না বান্নার পরে আমি একটু ঘুগনি খেয়েছি, আর ছোটোমাদেরকে দেওয়া হয়েছে, আর এখন সুমন বাড়িতে এসছে, তো এখন খাবে। এইখানে দেখো রুটিগুলোকে মাঝখান থেকে কেটে এইভাবে একটু, এই যে চাটুইতে একটু রোস্ট করে নিয়েছি, তাহলে কি হয় একটু ক্রিস্পি হয়ে যায়। ওটাকে চাটুই বলে? ইয়েস, চাটুই। শসা কম, পেঁয়াজ বেশি না, ভর কে দিয়া মানে পেঁয়াজ আপকো থোড়া ভাজিয়া ভি ডাল দো। ও লাগা 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 রে, এই যে ওনার জন্য খাবার রেডি করেছে। তোমরা বলো আমি বেশি বেশি খাই, দেখো কে বেশি খায়। আমার জন্য, আমার জন্য দুটো রুটি আর ওর জন্য চারটে রুটি, তাহলে কে বেশি খায় বলো? ওয়েট কার বেশি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এখনই খাচ্ছে, চলো তুমি বসে খাও। পরদিন সকালে দেখো আমাদের গ্যাসটা একটু খারাপ হয়ে গেছিলো, তো এই কাকুটা এসেছিলেন গ্যাস সারানোর জন্য। আর
মানে খারাপ বলতে কি একটু কম জ্বলছিল, তার জন্য তো একটুখানি শুধু একটু মোছা মুছি করে দিয়ে খুলে সুন্দর করে লাগিয়ে দিয়ে গেল আর 250 টাকা নিয়ে চলে গেল, বাস। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল সকাল নয়, এখন প্রায় 11টা বাজতে চলেছে আর আমার বাজারও একটু দরকার আছে আর আমি একটু ডক্টরের কাছেও যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, সুমন রয়েছে দোকানে আর আমি এখন আমার দাদি শাশুড়ি মানে দাদির সঙ্গে যাব হাঁটতে হাঁটতে বাজারে, তারপর ওখানে সুমনের ওখান থেকে সুমনের সঙ্গে ডক্টরের কাছে যাব। তো এখন আমি বেরিয়ে পড়ছি। এইখানে দেখো সুমন দোকানে বেচা কেনা করছে আর আমি দোকানের এক কোণে বসেছিলাম, আমাকে কেউ দেখতে পাচ্ছিল না, তো এক কোণে বসিয়ে রেখে সুমন বেচা কেনা করছিল আর তারপরে দোকান বন্ধ রেখে আমরা দুজন একসঙ্গে গিয়েছিলাম। আমি যেদিন দেখছিলাম এর থেকে বড় সেটা, এটা 1 কেজি 2 কেজি মাংস ধরবে। বড় নিবা তোমাদের সঙ্গে গল্প করতে। আর কালকে তো মানে আমি কোনো সময় পাইনি ব্লগিং করার কিছু, কারণ কালকে আমি তোমাদেরকে বললাম আমি ডক্টরের কাছে যাচ্ছি, তো ডক্টরের কাছে গিয়ে এতটা ভিড় ছিল, এতটা ভিড় ছিল যে বাড়ি আসতে আসতে পুরো আমার সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার পরে আমি বাড়ি এসেছি আর দেখতেই পেলে সন্ধ্যার সময় আসার সময় কিছু জিনিস কিনে এনেছি, মানে জিনিস কিনতে হলো আমার মানে তোমাদের কমেন্টসে, তোমরা এত এত কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য, যে এরকম তোমার কড়াইটা কি কালো, এই কালো কড়াইতে রান্না করলে খেতে কি রুচি নেবে, তো এরকম কথা তোমরা অনেকেই কমেন্ট করো, আমার কড়াইটা সম্পর্কে প্রচণ্ড কমেন্ট করো। তো সেই কমেন্ট পড়ে তো আমি ভাবলাম যাক তাহলে নতুন কিছু কেনাই যাক সংসারের জন্য, তার জন্য আমি কিছু জিনিস কিনেছিলাম কালকে, তোমরা হয়তো দেখতে পাওনি হয়তো ভালো করে দোকানের ভিতরে, তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি জিনিস কিনেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা জিনিস কিনে এনেছি এখন। কি দোকানের সামনে বসেছি, ছোটবেলায় মাটির সেই কড়াইগুলো দিয়ে রান্নান, এই দেখো মশলা করার কি সুন্দর লাগছে, কালারটা হয় না ওই কালারটা, কালারটা এতটা সাদা নয় এর থেকে বেশি, আর আমি যখনই ভিডিও করতে বসি এই ভ্যান গুলো যাই, খুব বিরক্তিকর। আমার সব থেকে ফেভারিট লেগেছে এটা, সবসময় বলি যে মশলা করার জন্য আমাকে একটা এরকম কিনে দেওয়ার জন্য, তো খুবই সুন্দর লাগছে, এটা আমি মশলা করবো, খুব সুন্দর।
বাটি এটা করে তোমাকে পায়েস দেবো, এক বাটি পায়েস দেবো তোমাকে আমি। এক বাটি পাশ খেলে তো আমার তো সকালবেলা তো ছোট মনে হলো না, এটা এটা তো একটু ছোট, এটা একটা ছোট একটা বড় আছে। আর এখন দেখো কি জিনিস পেয়ে গেলাম, আর অনেক মানে এই দুদিনে তো অনেক কিছু পেয়ে গেলাম। বাহ, তো আমি দামটা এইমাত্র শুনলাম, তো তোমাদেরকে দামটা বলে দিই। এটা এগুলোর দাম সবগুলো মিলে 500 টাকা পড়েছে, মানে এটার দাম ধরো 150 টাকা বা এরকম কিছু, কারণ এটার দাম মানে এতটাই হয়তো বেশি, কারোর কাছে বেশি মনে হবে, কারোর কাছে কম মনে হবে, তো আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, কারণ একজন এতটা কষ্ট করে হাতের কাজ যেহেতু এতটা কষ্ট করে বানিয়েছে, তো তার পরিশ্রমের মূল্যটা তো দিতেই হবে, তাই না? তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে ভালো লাগছে এটাই যথেষ্ট। এত সুন্দর করে কাটিং করে জিনিসটা তৈরি করেছে, সেটার মূল্য তো দিতেই হবে, তাই না বলো? তো ঠিক আছে, অসুবিধা নেই। যে জিনিসগুলো কালকে দোকান থেকে কিনে এনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। ঘরেতে কারেন্ট চলে গেল তাই বাইরে চলে এসেছি। এই দেখো, তোমরা আমার কড়াইটাকে খুব কালো কালো বলছিলে, তো এই দেখো আমি একদম সেম সাইজের নতুন একটা কড়াই, ফর্সা কড়াই কিনে এনেছি সাদা, তো এখন থেকে এটাতেই রান্না করব, তার জন্য কিনলাম। আর কিছু জিনিস গিয়ে কিনতে গিয়ে পছন্দ হলো সেগুলো কিনেছি। এই যে লাভ স্টোরি, এই কফি মাগটা কিনেছি, আমার কফি মাগটা ভেঙে গেছিলো কদিন আগে, তোমরা দেখেছিলে, তো আমি এই এটা কিনেছি নতুন, কেমন হয়েছে বলো অবশ্যই। আর এই কৌটোটা কিনে এনেছি, আমার এই অ্যালমন্ডগুলো রাখার জন্য আমি কৌটো খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ছোট্ট মতো কৌটো আমার একটা দরকার ছিল, কিউট লাগে দেখতে, তো এই কৌটোটা এখন খুলিয়ে নিয়ে সিল করা রয়েছে, তো এই কৌটোটা কিনেছি এর সাথে। আর একটা জিনিস কিনেছি দেখো, এই যে একটা খুন্তি, কাঠের খুন্তি, দাম অনেক কম নিয়েছে বলো, 20 টাকা নিয়েছে, 20 টাকা। আমি তো প্রথমে ভাবলাম 70-80 টাকা নেবে হয়তো। এই কারণে এটা খুন্তিটা কিনেছি। আর একটা জিনিস কিনেছি, মানে শখের অনেকদিন ধরে ভাবি কিনবো কিনবো কিন্তু কেনাই হয় না, তো ফাইনালি কিনেই ফেললাম। এই বক্সের মধ্যে রয়েছে, দাঁড়াও খুলবো কি ওইভাবে খুলতে হবে, এই যে ননস্টিকের এই কড়াইটা অনেকদিন ধরে ভাবি কিনবো, তো কালকে ফাইনালি কিনেই ফেলেছি। এই দেখো, এই কড়াই আর এর সঙ্গে ঢাকনি রয়েছে, এই যে রান্না হোক বা না হোক দেখতেই, হ্যাঁ দেখতে ভালো লাগে। এই যে সুন্দর লাগে দেখতে, এটা খুব পছন্দের, আমার অনেকদিন ধরে ইচ্ছা কিনবো কিনবো কিনবো, তো কালকে ফাইনালি কিনে নিয়েছি। অনেকে আমার কমেন্ট করে দাম বললে না, তো দামও বলে দিই, এটা দাম নিয়েছে মানে প্রায় 500 টাকা, 500 টাকার থেকে 10-20 টাকা মনে হয় কম নিয়েছে এটা। আর এটার দাম কত নিয়েছে, 45 টাকা, এটা 20 টাকা, এটা কত, 40 টাকা নিয়েছে, টাকাও বলে দিচ্ছি আমি তোমাদেরকে। আর এই কড়াইটা তো ওজন হিসাবে কত দাম হয়েছিল, 200-230 এরকম কিছু দাম নিয়েছিল, তো এখন আমি এগুলোতে রান্না করবো, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সব জিনিসপত্র আমি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।